নদী বাংলা গ্রুপ, নরসিংদী টিভি নিউজ আপডেট। মাঠে দাঁড়িয়ে আছেন। রায়পুরেতে 50তম মহান বিজয় দিবস পালিত হয়েছে। নদী বাংলা গ্রুপ বুকিং চলছে। আজই আপনার পছন্দের ফ্ল্যাট অথবা দোকান বুকিং দিন। নদী বাংলা সেন্টার পয়েন্ট, এলাহি মেনশন, নিচতলা 50/3, পশ্চিম ব্রাহ্মণ্ডি, নরসিংদী। নদী বাংলা গ্রুপ সঠিক নির্মাণে অঙ্গীকারাবদ্ধ। যথাযথ মর্যাদা ও ভাব গাম্ভীর্যের সাথে রায়পুরা উপজেলায় 50তম মহান বিজয় দিবস পালিত হয়েছে। 16 ডিসেম্বর ভোর 5:40 31 বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটির শুভ সূচনা করা হয়। এরপর উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পর্যায়ক্রমে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, রায়পুরা থানা, মুক্তিযোদ্ধা কমান্ড, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ, জাতীয় পার্টি, বিএনপি, জাসদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, রায়পুরা প্রেস ক্লাব, রায়পুরা সাংবাদিক ফোরাম ও রিপোর্টার্স ক্লাব, রায়পুরা সরকারি কলেজ, রহিমা হক চেতনা বিকাশ মহিলা কলেজ ও শতদল বালিকা উচ্চ বিদ্যালয়, RKRM উচ্চ বিদ্যালয়, সিরাজনগর MA মডেল উচ্চ বিদ্যালয়, বিভিন্ন সরকারি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়, কিন্ডার গার্টেন স্কুল, দলিল লেখক সমিতি সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর বীর শহীদদের স্মৃতির উদ্দেশ্যে 1 মিনিট নীরবতা পালন এবং তাদের রুহের মাগফিরাত কামনা করা হয়। এরপর উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় পতাকা উত্তোলন, শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতির উদ্দেশ্যে পুষ্পস্তবক অর্পণ করা হয়। রায়পুরা সরকারি কলেজ সংলগ্ন গণকবরে 1 মিনিট নীরবতা পালন এবং তাদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। সকাল 9টায় রায়পুরা সরকারি কলেজ মাঠে জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। শান্তির প্রতীক পায়রা ওড়ানো হয়। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন উপজেলা পরিষদের নির্বাহী অফিসার আজগর হোসেন। এরপর বাংলাদেশ পুলিশ, আনসার ভিডিপি, বাংলাদেশ স্কাউট সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের আনুষ্ঠানিক কুচকাওয়াজ ও ডিসপ্লে পরিবেশিত হয়। বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। দিবসটি উপলক্ষে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর বিকাল থেকে পুরস্কার বিতরণ, মুক্তিযুদ্ধ বিষয়ক আলোচনা সভা, বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের নৃত্য, মুক্তিযুদ্ধ বিষয়ক কৌতুক এবং স্থানীয় ও আমন্ত্রিত শিল্পীদের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রিপোর্ট রোমান পথিক, চিত্রগ্রহণ তুলতুল, সহযোগিতায় প্রণয় ভৌমিক, নরসিংদী টিভি। We'll be right back.